রাতের অন্ধকারে নয়, জঙ্গল থেকে বেরিয়ে এবার দিনে দুপুরে লোকালয়ে হানা দিল হাতির পাল। রবিবার হাতির পালকে দেখা গেল ইন্দ্র নেপাল সীমান্ত তারাবাড়ি এলাকায়। এই পালে রয়েছে 80 থেকে 90টি হাতি। এদিন সকালে পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে মেচি নদী পেরিয়ে তারাবাড়ি এলাকায় চলে আসে হাতির পালটি। নেপাল সীমান্তে বিদ্যুতের ফেন্সিং করে দেওয়ায় এখন আর সেখানে যেতে পারছেন না হাতির পাল, ফলে সন্ধ্যা নামলেই হানা দিচ্ছে সীমান্তবর্তী ভারতের গ্রামগুলিতে। স্থানীয়রা জানিয়েছেন, মাঝে মধ্যেই গ্রামে ঢুকে তছনছ করছে বিঘার পর বিঘার জমির ফসল। বারংবার অভিযোগ করলেও বন দপ্তর হাতির উপদ্রব রুখতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। গ্রামে ঢুকলে হাতি তাড়াতে ফোন করেও বনকর্মীদের পাওয়া যায় না বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা। হাতিগুলির উপর নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। নকশালবাড়ি থেকে মোহাম্মদ হাসিমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।